বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালীন সময়টাতে সবচেয়ে বেশি যারা ধরেন নিপীড়ন বা লাঞ্ছনার শিকার হয়েছে তাদের মধ্যে আমাদের আলেম সম্প্রদায়ের একটা বড় অংশ। তো তারাও তাদের ওয়াজ বা ধর্মীয় মাঠে এখানে পলিটিক্যাল কথাবার্তা বলতেন। এখন তাদের দাবি ছিল যে পলিটিক্যাল কথাবার্তা তো এটা আমাদের কোরআনেও আছে যে এই কথাগুলো বলতে হবে। তো এখন এমন অনেক বক্তব্য ছিল যে তৎকালীন সময়ে আওয়ামী লীগের যে সকল এমপি বা নেতারা ছিলেন তারা ওই কর্মকাণ্ডগুলোতে যুক্ত ছিলেন যার কারণে কোরআনের আয়াতগুলোতে তারা ভয় পাইতেন, বাট অনেক হুজুর ছিলেন পলিটিক্যালি তারা কথাই বলতেন। আজকের দিনে আগামী দিনে বিএনপি আসুক, যখন কোনো হুজুর বিএনপির ইস্যুতে কোনো ধরনের কথা বলবে সরাসরি একটা ঘোষণা দিবে তখন দেখবেন এই হুজুরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, বাংলাদেশ কখনোই এত বাক স্বাধীনতা আসবে না, এটাই প্র্যাকটিক্যাল। তো যাই হোক, তো সেই সময় সেই আলেমদেরকে সাইজ করার জন্য আওয়ামী লীগ সরকার খুবই বড় ভূমিকা রাখছে। আর এদের মধ্যে যারা নির্যাতিত হয়েছেন মাওলানা মামুনুল হক সাহেব, তার স্ত্রীকে দিয়ে জোরপূর্বক এই মামলাটা করানো হয়েছে, এটা নিয়ে আমরা সবসময় বলি যে ঝর্ণাকে বাধ্য করানো হয়েছিল মামলাটা করাইতে। তো যাই হোক, এই নামে হেফাজতকে বিনষ্ট করার চেষ্টা করা হয়েছে, মামুনুল হক যথেষ্ট নির্যাতন সহ্য করেছেন, এখন তিনি খোলা মাঠে আবার সে বাঘের হুঙ্কার দিচ্ছেন। তবে শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি খুবই সুন্দর ভাষায় বক্তব্য দিয়েছেন। তবে মাওলানা মামুনুল হকের মুখে আমি প্রথম শুনছি যে বঙ্গবন্ধু এবং তার যে পরিবার তারা আসলে সেই কই সিরিয়ানা ইরাক থেকে আসছিল, ইসলাম প্রচারের ক্ষেত্রে অনেক ভূমিকা রাখছে। মামুনুল হক সাহেব কিন্তু একটা বক্তব্যে বলছিলেন যে বঙ্গবন্ধুকে তিনি ভালোবাসেন বা শেখ হাসিনার যে পরিবার আছেন তারা একটা সুফি টাইপের পরিবার এই কাছাকাছি লেভেলে। তো যাই হোক, ব্যক্তিগতভাবে তিনি অনেক জুলুমের শিকার হয়েছেন। এবার শেখ হাসিনার যে ভাইরাল ফোন কল, চট করে দেশে ঢুকে যাব, এটা নিয়ে অবশেষে মুখ খুলেছেন মাওলানা মামুনুল হক। তবে তিনি বেশ কিছু নান্দনিক কথা বলেছেন, গ্রাম বাংলার সেই পুরানা কথাগুলা, তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো। তিনি বলছিলেন আওয়ামী লীগ হচ্ছে রাতের বেলায় দংশন করে আর দিনের বেলায় ওজা হইয়া ঝাড়ে। তো এই সাপ আর যেই খেলা সেই খেলাটার দেশে দরকার নাই, বেটার হচ্ছে আপা, মানে শেখ হাসিনাকে নিয়ে এই যে আপা 275 বার বলছে, রেসপেক্ট দ্য লিডার টিচেস আস রেসপেক্ট, হ্যাঁ আপা। তো সেই আপার এই মুহূর্তে একটা ভাইরাল ওয়ার্ড। তো মামুনুল সাহেব বলছেন যে আপা যেখানে আছেন ভালো আছেন ওখানেই থাকেন, সময় মতো আমরা ধরে আনবো, আইনে আপনার বিচার করব। তো আওয়ামী লীগ সম্পর্কে মাওলানা মামুনুল হক সাহেবের ব্যক্তিগত অভিজ্ঞতা কি, যথেষ্ট তিক্ত। আওয়ামী লীগ চাইলে ওনাকে অন্যভাবে গ্রেপ্তার করতে পারতো, কিন্তু ওই যে এমটিসি সম্ভবত না কি জানি আমাদের সংস্থারা যেটা জিয়াউল হাসান মেজর মানুষের ফোনে আড়ি পাতত, তো এইভাবেই মাওলানা মামুনুল হকের ফোন কল ট্রেস করে তিনি নারায়ণগঞ্জে যে রিসোর্টে গিয়েছেন, তার যে স্ত্রী আছেন ঝর্ণা, এমনকি এই স্ত্রী সম্পর্কে তার প্রথম স্ত্রী কিন্তু জানতো না, তো এই বিষয়টাকে এমনভাবে সামনে নিয়ে আসছিলেন যেন মাওলানা মামুনুল হককে চারিত্রিকভাবে আপনার তার চরিত্র হনন করা যায়, এটা হচ্ছে বাস্তবতা। ইভেন এইটার পরেই তাকে আপনার গ্রেপ্তার করার জন্য পথটা সুগম হয়েছিল ঝর্ণার করা মামলার ইস্যুতে। তবে মাওলানা মামুনুল হকের ওপর আওয়ামী লীগের যে ক্ষোভটা, এই ক্ষোভটার মূল অংশটা অযাচিত ছিল। তবে মাওলানা মামুনুল হক শব্দ চয়নে কিছু ব্যবস্থা মানে করছিলেন যেটা নিয়ে আওয়ামী লীগের একটু গোসল ছিল ভাস্কর্য ইস্যুতে। আমি তখনও বলছি যে ব্যক্তিগতভাবে একজন মুসলমান হিসাবে আমি ভাস্কর্যের পক্ষ না, কারণ আমি যদি আমার বাবার জন্য দাদার জন্য কোনো কিছু করতে চাই সেটা হবে আমল। আমি 10টা ভালো কাজ করতে পারি, এতিমখানা করে দিতে পারি যেখান থেকে সাদাকায় জারিয়া হবে, ভাস্কর্যরে মূর্তি না, ভাস্কর্যে যে মুরাইদ্যা টাকলা মুরাইদ্যা দেখেন কই আছে? আওয়ামী লীগের আমলে এত পরিমাণ হেনস্তেছে, তার চরিত্র ইজ্জত মান সম্মান আল্লাহ ডুবাই দিছে, তো ভাস্কর্য এত ভাস্কর্য এখন যে ভাস্কর্যের গলা জুতা লাগায় যে করছে এগুলো কী হয়েছে, না বানালে তো এই দৃশ্যটাও হইতো না। তো যাই হোক, মাওলানা মামুনুল হক তিনি কিন্তু ভুলা যান নাই, যদি খালি ক্ষমতায় আসেন শেখ হাসিনার ভারত থেকে এই তৌহিদি জনতা ওনাদের যেটা আছে এটা কিন্তু চলে যাবে। অবশ্য বিএসএফ আছে সেখানে ঢুকতে পারবে না, কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে ঢুকলে আপনি দেখবেন যে এই মানে পঙ্গপালের মতন আমাদের আলেমদের একটা অংশ কিন্তু ওইখানে চলে যাবে। তো যাই হোক, নিশ্চয়ই শেখ হাসিনা মাওলানা মামুনুল হকের বক্তব্য শুনেছেন অথবা পরামর্শ শুনবেন, এখন তিনি কি মানবেন নাকি মানবেন না সেটা হচ্ছে ওনার ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।